টলিউড এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস হলেন নুসরত জাহান। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই, কাজের জগৎ হোক কিংবা তার পার্সোনাল লাইফ, সপ্তাহে নুসরত সবসময় থাকেন সংবাদের শিরোনামে। চলতি বছরে মা হয়েছেন নুসরত, এরপর থেকে কাজের চাপটা একটু হলেও যেন বেড়ে গিয়েছে তার। ছেলে সংসার শুটিং ছাড়াও 15 নভেম্বর থেকে পপুলার রেডিও চ্যানেল 104.8 এ টক শোর অ্যাঙ্কার কাম রেডিও জকের দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে অভিনেত্রী নুসরত জাহানকে। তার এই শোয়ের নাম ইশক উইথ নুসরত, আর ট্যাগলাইন হলো ভালোবাসায় বোল্ড। ইউটিউবে দেখা যাচ্ছে এই শো। সম্প্রতি এই শোয়ের একটি পর্বে কোনো অতিথি নয় বরং অতিথির আসনে নিজেই ছিলেন নুসরত, আর তাকে প্রশ্ন করলেন নেট নাগরিকরা। তাহাদেরই অনেক প্রশ্নের উত্তর দিলেন নুসরত, যেখানে নুসরতকে বলতে শোনা গেছে যে তিনি জীবনে অনেক ভুল করেছেন, এমনকি অজান্তেই কষ্ট দিয়েছেন অনেককে, যার মধ্যে তার মা বাবা থেকে শুরু করে রয়েছেন সঙ্গীও। পরবর্তীকালে তার কারণে তার ছেলে ঈশানও হয়তো কষ্ট পেতে পারে, কোনো বানানো গল্প নয়, এমনটাই কিন্তু নিজে মুখেই বলেছেন খোদ অভিনেত্রী। আমি আমার জীবনে প্রত্যেকবার ভুল করেছি, অজস্র ভুল করেছি, অজস্র ভুল করেছি, অজস্র ভুল কথা বলেছি, হয়তো মানুষকে হার্ট করেছি, প্রচুর স্টেপস নিয়েছি যার জন্য বাবা মা হার্ট হতে পারে বা পার্টনার হার্ট হতে পারে, পরবর্তীকালে হয়তো আমার ছেলেও হার্ট হতে পারে। বাট আই হ্যাভ অলওয়েজ ডান ইন লাইফ ইজ আমি এগিয়ে গিয়ে সেটা নিজের ভুলকে স্বীকার করেছি এবং স্বীকার করে কনফ্রন্ট করেছি। আই হ্যাভ অলওয়েজ বিলিভড যে আ মিস্টেক ইজ নট চার্জেবল টু দ্যাট এক্সটেন্ড যদি তুমি নিজেই গিয়ে সেটাকে স্বীকার করো। এরপরই নুসরত এক নেটিজেনের প্রশ্নের জবাবে জানিয়েছেন যে এই বছরে তার নেওয়া সবচেয়ে সাহসী পদক্ষেপ হলো তার মা হওয়ার জার্নিটা। সত্যি তো তাই, এমনকি ঈশান গর্ভে থাকার সময় তার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জেস এর কথাও তুলে ধরেছেন এই অ্যাক্ট্রেস। এমনকি কখনো আবার কারণ ছাড়াই নাকি তিনি হাসতেন, আবার অকারণেই তিনি কাঁদতেন। পাশাপাশি এও বলেছেন যে তিনি জীবনে কখনো কলা খাননি, কিন্তু প্রেগন্যান্সির সময় নাকি রাত 3টির সময়ও কলা খেতে চাইতেন, তার নাকি সেটাই ভালো লাগতো। তখন রাতে 3টের সময় উঠে মানুষের কাছে কলা চাওয়াটা সাউন্ডস ভেরি ডিসগাস্টিং এন্ড ভেরি এক্সপ্লিসিট, বাট আমার কলা খেতেই ভালো লাগতো। এমনকি নেটিজেনদের করা মন্তব্য তিনি নাকের সার্জারি করিয়েছেন কিনা সে ব্যাপারেও একেবারে খুললাম খুল্লা তিনি বলেছেন যে হরমোনের কারণে তার নাকটা বড় হয়ে গিয়েছিল, এমনকি শরীরও দু রকমের রং হয়ে গিয়েছিল। শারীরিকভাবে আমার যেগুলো তোমরা ভাবো যে আমি আমার নাকের অপারেশন করিয়ে নাক চেঞ্জ করেছি, না না, আমার নাক হরমোনাল চেঞ্জেসের জন্য নাকটা বড় হয়ে গেছিলো, পাটা বড় হয়ে যেত, শরীরে টু টোনড রং হয়ে গিয়েছিলো, জিব্রার মতন লাগতো। তবে ধীরে ধীরে নুসরত যে আবার আগের জায়গায় ফিরছেন সে কথাও তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে, এমনকি তার কোথাকার ফুচকা খেতে ভালো লাগে সেই কথাও নিয়ে এসেছেন সামনে। তবে শেষে নুসরত দৃঢ়তার সঙ্গে জোর গলায় স্পষ্টভাবে জানিয়েছেন যে যা করেছি সঠিক করেছি, আমার জীবনে আমি সিদ্ধান্ত নিয়েছি, এরপর নিজেই নিজেকে গিফট হ্যাম্পার দিয়েছেন। সম্প্রতি এই ভিডিও ক্লিপই ঝড়ের বেগে হচ্ছে ভাইরাল। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন, আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল